নমস্কার বন্ধুরা, অমিত অ্যাকোয়াটিক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে আপনার সিমেন্ট ট্যাঙ্ক শোধন করবেন, সিমেন্ট ট্যাঙ্ক শোধন করার নিয়ম এবং কী দিয়ে শোধন করবেন সেই বিষয়ে আমি কিছু কথা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। দেখুন, এই ট্যাঙ্কিটা আমার লম্বাই 15 ফুট এবং আড়ে 6 থেকে 7 ফুট মতো আছে। দেখুন, গত 2 দিন ধরে বৃষ্টি পড়ে ট্যাঙ্কিতে পাতা পড়ে কী অবস্থা হয়েছে। এই ট্যাঙ্কিতে শোধন না করে মাছ এখন মোটেও ছাড়া যাবে না। শোধন না করলে ট্যাঙ্কের ফাঙ্গাস ইনফেকশন হবে এবং মাছ মারা যাবে। শুন, এই দেখো আমার মুহূর্ত লম্বাই ট্যাঙ্কটি, এছাড়া অন্য ট্যাঙ্কে আমার মলি মাছ আছে, ওই দুটো ট্যাঙ্কেও মাছ আছে। আজ আমি এই ট্যাঙ্কটা শোধন করার ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। তোমরা দেখুন, ট্যাঙ্কটিতে আমার পাতা পড়ে ভর্তি হয়ে গেছে। তো আমি পাতাগুলো আগে পরিষ্কার করে নেবো, তারপরে জল দিয়ে সব পাতাগুলোকে ধুয়ে নেবো এক এক। নোংরাগুলো ডলে ডলে পরিষ্কার করে ঘষে ঘষে তুলে দিতে হবে। তারপরে আমি নতুন জল দিয়ে তাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুলে আমি ট্যাঙ্কটিকে শোধন করব। চলুন দেখে নেওয়া যাক আমার কাজটি। তো বন্ধুরা দেখুন, আমার ট্যাঙ্কটি পরিষ্কার করা হয়ে গেছে পাতাগুলো। এবার আমি মোটর চালিয়ে পাম্প দিয়ে জল দিয়ে আমি ট্যাঙ্কটিকে পুরো ধুয়ে পরিষ্কার করে দেবো। তারপরে এতে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ সারা ট্যাঙ্কির গায়ে আস্তে আস্তে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পরে কিছুক্ষণ রেখে তারপরে আবার পুনরায় আমি পাম্প চালিয়ে জল দিয়ে আবার ধুয়ে নেবো। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। বন্ধুরা, আমি পাম্প চালিয়ে মোটর দিয়ে ট্যাঙ্কিকে ধুয়ে ফেলবো। এইভাবে ট্যাঙ্কের প্রত্যেকটি গা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমার ট্যাঙ্কের গা ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা বালতিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুলে এই ট্যাঙ্কির সারা গায়ে ছড়িয়ে দেবো। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আমি একটা বালতিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুলে নিয়েছি। এবার আমি এই দ্রবণটি আমার সমস্ত ট্যাঙ্কের চারি দেয়ালে গ্লাসে করে আস্তে আস্তে ছড়িয়ে দেবো। দেখুন আমি কীভাবে দিচ্ছি। তো এই পাশে যদি আমি কিছু বানাচ্ছি, এবার আমি নিচে মেঝেতে দেবো।
তোমার ট্যাঙ্ক থেকে ছাড়া গায়ে পটাশিয়াম পারমাঙ্গানেট দ্রবণ আমি ছড়িয়ে দিচ্ছি। এবার আমি পাম্প চালিয়ে আস্তে আস্তে দেয়ালগুলো ধুয়ে দেবো। দেখুন আমি দেয়ালগুলো ধোয়াচ্ছি কীভাবে। ওই কোনাতে ছোট্ট আমার আউটলেট করা আছে যেখানটা জল পাস হবে। আপনারা দেখতে পাচ্ছেন ওই কোনা যেখানে সব জল দিয়ে জড়ো হয়েছে, ওইখানে আউটলাইন করা আছে, ওইখান দিয়ে জল সব বেরিয়ে যাবে। তো বন্ধু, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আবার পাবেন। ধন্যবাদ বন্ধুরা।